ইয়া রাসূলুল্লাহ 74 জন স্ত্রীকে বিবাহ করেছি, সে এমন হস্তশিল্প, তার হাতে এত সুন্দর কারুকার্য করে কাজ করতে পারে। আমি বাগান থেকে কাঠ নিয়ে আসি, বিভিন্ন ধরনের পাতা নিয়ে আসি, বিভিন্ন আসবাবপত্র নিয়ে আসি। আমার স্ত্রী কুটির শিল্প, সে হাত দিয়ে অনেক কিছু বানাতে পারে। সাথে তিন স্ত্রীকে নিয়ে এখন একত্রিত হয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানায়। প্রতি সপ্তাহে আমি এত প্রফিট পাই। আমরা চার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমার এলাকার ভিতরে সবচেয়ে আমি ধনবান হয়ে গিয়েছি। তাহলে বিবাহের ভিতরে বরকত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য বিবাহ করো। বিবাহের ভিতরে কি আছে? বরকত আছে। কিছু বৈরাগ্যবাদী আছে না নাই? আমাদের ঢাকা ইউনিভার্সিটির এক ভদ্রলোক ছিলেন, তিনি আমার কলিগ, এরপর বিবাহ করেন নাই। ওই যারা করছেন এদের ডাইওয়া শুনে উনি এমনিতেই ভয় পাইছেন আর বিয়ে করেন না, বয়স 40 পার হয়ে গেছে। কারণ আমরা তো ডাইওয়াস হই, অর্থাৎ স্ত্রী নির্যাতনের মামলা আছে, নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা বাংলাদেশে কি নাই, এবং এটা হইতেও দিবে না। কিন্তু এই যদি ভোট নেই আমার মসজিদের ভিতরে, গতকাল আমি যখন ফেসবুকে এটা দিছি তখন বলতেছে একজনের লেখছে, হুজুর স্বামীদের কত স্ত্রীদের নির্যাতন করে, এটা একটু বইলেন। আমি কি এটা বলার দরকার নেই? সবারটা সবাই সামলাইতে আছে, যার কাছে চাইছেন উনিও সামলাইতে আছে। বলুক কা সুবহানাল্লাহ। বাবা জীবন ধরে আমার এই জন্য চারজন স্ত্রী যখন আনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সাহাবীকে বললেন, ও সাহাবী তুমি যে বিবাহ করেছো আমি জানি বিবাহের ভিতরে বরকত আছে, চতুর্থ স্ত্রীর মাধ্যমে তোমার অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছে, এই জন্য এখনো যারা বিবাহ করেন নাই যথাসময়ে সন্তানদেরকে বিবাহ করান, আর যারা স্বাবলম্বী হয়েছেন বিবাহ যদি না করেন। আমার ওই বাংলা টিচার বলতেছেন, বিবাহের ভিতরে যে এত স্বাদ, সাংসারিক জীবনের ভিতরে যে এত সৌন্দর্যতা, যদি জানতাম তাহলে 20 বছর বয়সে বিয়ে করতাম, ইচ্ছা মতন ঠকছে উনি। যখন উনি রিটায়ার্ড হয়েছেন ওনার বাচ্চা মেয়ের হাতে নিয়ে হাঁটে, মানুষে বলতেছে এটা কি মেয়ের ঘরের না ছেলের ঘরের, উনি আমারে বলতেছে হুজুর বড় বিপদের ভিতরে আছি। তো আমি কি এটা সমাধান তো আপনি করতে পারবেন? আপনি এখন মাইকিং করে বুঝান যে আমি ঠকছি আর আপনারা কেউ ঠইগেন? বাবা জীবন ধরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ, তোমরা স্ত্রীদেরকে মুখের উপরে মারবে না, মাথায় মারবে না, ওলা তুকাব্বি গালি দিবা না, যদি একটা থাবরে দাও সিনার ভিতরে দিও, মাঝে মাঝে যদি রাগ উঠে, আল্লাহ রাসূল শিখাইছেন, কিন্তু এরকম না, মুখের দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কবর রচনা কেউ করেন না এরকম। রূপগঞ্জে আমি ওখানে মাহফিলে, যে 29 তারিখ এই মাসের মাহফিল আছে, ওখানে একজনের নাম ছিল বউ ফিটেড না, ওনার নাম কি, নাম হইলো মূলত ইমান আলী। নাম কি? ইমান আলী। পরবর্তীতে উনি একটা খেতাব পাইছে কি, বউ ফিটেড না। কয়েকটা ছেলে বউরে করত কি, নিজের বাড়ির থেকে মুগুরি নিয়ে দৌড়াইতো আরেক বাড়িতে যেয়ে পালাই। এরকম ভাবে যুবক ছেলেরা পরে একসাথ হয়ে, বাস্তব ঘটনা কিন্তু, পরবর্তীতে ওনার নামে মিছিল দিত, উনি গেলে কয় কে যায়, কয় বউ ফিটেড না যায় রে, বউ ফিটেড না যায়। ওনারে দেখলেই পরবর্তীতে ওনার জীবনটা, উনি মারা গেছেন আল্লাহ বেহেশত নসিব করুক, আমারে খুব শ্রদ্ধা করতো মাহফিল করতে গেলে। এই ধরনের বউ ফিটেড না কেউ আমরা হব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাদরিবুল অজহার, রাগ উঠলে দুই একটা দিবা, কিন্তু কারো নাকের বারিন্দা ডিস্টার্ব করবে না, মাথায় মুখে আঘাত করবে না, সেভাবে ওয়ালা তুকাব্বে গালিগালাজ করবে না। আল্লাহ প্রদত্ত শাসনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। আল্লাহ তাআলা বলতেছেন শাসনের তিনটা বিধান কয়টা? তিনটা বিধান, যদি স্ত্রী সেরকম ভাবে তোমার কন্ট্রোলের বাইরে চলে যায়, নুশুজাহুন্না, তখন তা তুমি তখন অবাধ্যতার কারণে তাকে সু উপদেশ দিতে থাকো, ফাইযুহুন্না তাকে সু উপদেশ দাও, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, সু উপদেশে কাজ হয় না, নসিহতে কাজ হয় না, বিছানা পৃথক করে দাও। বিবাহের পরে স্বামী স্ত্রী আলাদা বিছানায় শোয়া, এটা কিন্তু অনেক কঠিন, কারণ এটা আর্থিং, নেগেটিভ পজিটিভ জিনিস যখন আলাদা হয় তখন এটার সমস্যা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বিছানা পৃথক করে দাও। এরপরও বিছানায় পৃথক হয়, বিছানায় 6 মাস থাকলে অসুবিধা নাই, বউ বলতে আছে স্বামীরে তোমার সাথে 6 মাস না থাকলেও কি আমার সমস্যা নাই, কারণ ওই যে মনে আছে না কি,
বাঁকা হাড্ডি থেকে বানাইছে, এই জন্য উত্তরটা ওইরকম করে ছয় মাস না এক বছর দরকার নেই তোমার, তুমি তোমার জায়গায় থাকো। আল্লাহ তাআলা বলেন ওয়াদরিবু হুন্না, যখন কন্ট্রোলের বাইরে যায় নসিহতে কাজ হয় না, বিছানা পৃথকে কাজ না, মৃত তাকে প্রহার করো। পাইনা তা না কুমফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি সে ঠিক হয়ে যায় তাহলে অন্য রাস্তা তুমি তালাশ করবে না, তার মানে তালাকের ব্যবস্থা কি তালাকের দিকে অগ্রসর হবে না। ওয়াইন খিফতুম সাকাতা বাইনাহুমা, সম্পর্ক ছেদের যদি কোনো দুই দিন পর পরে স্ত্রী যদি বলে দাও ডিভোর্স, আমার বাবার অভাব নাই, আমার ভাইয়েরা ফ্ল্যাট একটা দিয়ে দিবে, বর্তমান তালাক হয় নারীদের কারণে অধিকাংশ, কথা ঠিক কিনা বলেন? অনেক মা বোন হয়তো শুনলে রাগ করবেন কিন্তু বাস্তবতা তাই, এবং মায়ের কারণে তালাক আরো বেশি হয়। চলে আয় তোর মতন দুই একটা মেয়ে খাওয়া আমার কোনো কিনা ব্যাপার না, তাহলে তুমি কেন বিয়ে বইছো আরেক বেটার কাছে, কথা ঠিক কিনা বলেন? এজন্য কোনোদিন মেয়েদেরকে, আমি আমার মাকে দেখেছি, আমার দুই বোন, যদি আমার ভগ্নিপতিদের বদনাম যখন বলছে আমি আমার মাকে দেখছি, বিয়ের পরও আমার বোনদেরকে আম্মা শাসন করছে, সুজাগতা বাংলা কথা মারছে, যেই বদনাম বলা শুরু করেছে সাথে সাথে থাপ্পর একটা লাগিয়ে দিছে। এই জন্য আমার দুই বোন এরা খুব আরামে আছে আলহামদুলিল্লাহ, ঢাকায় এরা থাকে। এই জন্য কারণ আপনি যদি আল্লাহ দিতেন আপনার মেয়েকে আশকারা দেন তাহলে ওই সংসার কোনোদিন টিকবে। আচ্ছা বাবাজি বন্ধুরা, আমাদের পর বলছেন আল্লাহ তাআলা হাকামাম মিন আহলিয়াম, হাকামাম মিন আহলি, দুই পক্ষ থেকে বিচারক আনবে, এসে ইসলাহান ইউয়াফিকুল্লাহু বাইনাহুমা, যদি ইসলাহ করতে চাও তাহলে তোমাদের ইসলাহ হয়ে যাবে। সময় দেখেন দূর দিচ্ছে। আট নম্বর হচ্ছে সালাম দিতে হবে, ওয়াইদা হাইয়াতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু, যখন ঘরে আসবা তুমি তোমার স্ত্রীকে সালাম দিবে, এটা কিন্তু স্বামী স্ত্রীর উপর যে অধিকার, স্বামী কি কি দায়িত্ব পালন করবে, কিন্তু আমরা উল্টা স্বামীরা সব সময় সালাম নেওয়ার পাগল থাকি, কথা ঠিক কিনা বলেন? বাজার সদাই নিয়ে আসছেন, ব্যাগ যদি একটু ধরতে দেরি হয় এমন চোখ রাঙ্গানি দেন মনে হয় যেন একেবারে তার কলিজা সয়ে ছিঁড়ে যায়, এরকম স্বামী আমাদের আছে না নাই? সালাম আগে দিবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া বুনাইয়া ইদা